অগ্নিকাণ্ডে দুটি বাড়ি ভস্মীভূত। প্রথম এসে দেখলাম মানে ধোঁয়াতে একদম পুরো জ্বলছে, পুরো চাল সব জ্বলছে, আর আমরা ওই বালতি নিয়ে জল টল মানে দিচ্ছি, তাও কিছুতে কিছু হচ্ছে না, পুরো এরা বালতি নিয়ে দিতে দিতে এটা পুড়ে গেছে, গেলে পড়ার পরে তখন গ্যাস সিলিন্ডার ফেটে পুরো মানে ওই চালে গিয়ে পড়েছে, ওই চালে গিয়ে পড়েছে। তখন আমরা ডেলিভারি দুটো মোটর মেশিন লাগিয়ে মানে ইয়ে করেছি, নিভাবার চেষ্টা করেছি, তাও হয়নি। আগুনটা কিভাবে লাগলো বলে মনে হচ্ছে? আগুনটা লাগলো পাখা থেকে, আগুনটাই লেগেছে। মানুষের কোনো ক্ষতি হয়েছে? না, মানুষের বলতে যারা ছোটাছুটি করেছে তাদের আগুন টাগুন সিলিন্ডার টেন্ডার ফেটে মানে অ্যালবাস্টার টেস্টার কারো মাথায় লেগেছে, কারো পায়ে কারো হাতে এইরকম লেগেছে, হাত পা কেটে গেছে, পেরেকের ওপর তো পেরেকে অ্যালবাস্টার টিন অনেকে ওই মানে পেরেকে এ তোমার হচ্ছে দুটো বাড়ি আর ওই ছোট ওটা ছাগল ঘর, ওটা হচ্ছে ছাগল ঘর, ওটাও পড়ে গেছে। আমার নাম মানে তোমার হচ্ছে রুমা সর্দার। আপনি প্রতিবেশী? আমি প্রতিবেশী হিসেবে আছি আর আমি এই বাড়ির মেয়ে। আপনাদের বাড়ি আছে? আমাদের বাড়ি বলতে আমার কাকাদের বাড়ি। ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি পরিবারের বাড়িঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেল। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে প্রত্যন্ত সুন্দরবনের গোসবা ব্লকের সাতজিলিয়া গ্রাম পঞ্চায়েতের সুকুমারী গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে গ্রামেরই বাসিন্দা দেবব্রত মিস্ত্রির বাড়িতে আগুনের ফুলকি দেখতে পান পাড়া প্রতিবেশীরা। তারা তড়িঘড়ি আগুন আয়ত্তে আনার জন্য বালতি দিয়ে জল ঢালতে থাকেন। এরই মাঝে দেবব্রত মিস্ত্রির রান্নাঘরে থাকা রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সেই মুহূর্তে আবারও আগুনের লেলিহান শিখা প্রতিবেশী রবি মিস্ত্রির ঘর গ্রাস করে ফেলে। এরপর প্রতিবেশীরা পাম্প মেশিন চালিয়ে জল ঢেলে আগুন নেভানোর কাজ করেন। দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টায় প্রতিবেশীরা আগুন আয়ত্তে আনলেও ততক্ষণে দুই পরিবারের বাড়িঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এমনকি প্রয়োজনীয় কাগজপত্র সহ আসবাবপত্র অবশিষ্ট কিছু রক্ষা পায়নি আগুনের লেলিহান গ্রাস থেকে। বর্তমানে অসহায় দুই পরিবার সরকারি সাহায্যের অপেক্ষায় খোলা আকাশের নিচে চাতকের মতো তাকিয়ে। তবে কিভাবে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সে বিষয়ে সুকুমারী গ্রামের গ্রামবাসীরা অজ্ঞাত। এখানে হয়েছে 10টার সময় আমার বউ রান্নাবান্না করে ও ঘরে গিয়েছিল, আমরা 11টা নাগাদ খাওয়া দাওয়া করে ও ঘরে গিয়ে সব শুয়ে আছি। আমাদের জিনিসপত্র সব এই ঘরেই ছিল, সমস্ত জিনিসপত্র সব এই ঘরেই রাখা হয়। এবারে রাস্তা দিয়ে লোক যাচ্ছিল, ওরাই বলেছে আমাদেরকে যে তোমাদের ঘরে আগুন লেগে গেছে। আমরা তো বুঝতে পারিনি, না বুঝতে বোঝার কারণে আমাদের এই ঘরে কখন কীভাবে আগুন লেগেছে আমরা ঠিক জানি না। নেমানো বলতে এখানে মেশিন নিয়ে এসেছিলো, মেশিনে করে পাম্পে করে জল দিয়ে সব নেভানো হয়েছে। এবার আমার সব জিনিসপত্র এখানে ছিল, সবই তো নষ্ট হয়ে গেছে। আমার দাদার ঘরও পাশে ছিল, ও গ্যাস বাস্ট হয়ে ওর ঘরও আগুন ধরে ওর তো সমস্ত সব কিছুই নষ্ট হয়ে গেছে। আগুনটা কীভাবে লেগেছে আমরা কেউই বুঝতে পারিনি। আমাদের তো রান্না হয়ে গেছে সে 10টার দিকে। মানুষে বলতে কোনো কিছু ক্ষতি হয়নি, বাবার ওই পায়ে আগুন তাপ লেগেছে, ঠোলা ফোলা কেটে গেছে। মানে এই অবস্থায় কটা বাড়িতে আগুন লাগে? হ্যাঁ, আপাতত দুটো বাড়িতে আমাদের আগুন লেগেছে, আমারটা আর আমার দাদারটা। এই বাড়ির মালিকের নাম কি? এই বাড়ির মালিকের নাম দেবব্রত মিস্ত্রি। তোমার নাম? আমার নাম জয়ন্ত মিস্ত্রি, আমি ওনার ছেলে। এখানে 213 পাটের 4 নম্বর সংসদে আনুমানিক 1.5টা নাগাদ এক দেবব্রত মিস্ত্রি পিতা গজেন ওনার রান্নাগৃহে আগুনটা লাগে এবং সেই আগুনটা গ্যাস সিলিন্ডারের সহিত সংযোগ হয়ে সেটা পাশে রবি মিস্ত্রি পিতা প্রভাস ওই সেই ঘরটাও সেখানে অগ্নিদগ্ধ হয়। আমরা বহু মানুষ এখানে জমায়েত হয়েছিলাম,
এবং চেষ্টাও করেছি রক্ষণাবেক্ষণ করার জন্য যথেষ্টভাবে চেষ্টা করেছি। শেষবেশ ঘর দুটো অগ্নিদগ্ধ হয়ে গেছে, জল দিয়েই আমরা লাস্ট ফিনিশিং করলাম, কিন্তু ওনার স্থাবর অস্থাবর কিছু নেই, সবই শেষ হয়েছে। আমরা অঞ্চলগতভাবে এবং বুথগতভাবে উপরের সবার কাছে প্রার্থনা রাখব যাতে এই ফ্যামিলি দুটো সরকারি সুযোগ সুবিধা পেতে পারে। আমি 50 সদস্য 213 নম্বর পাটের কমলেন্দু রপ্তান, আমি 213 নম্বর পাটের 50 সদস্য কমলেন্দু রপ্তান, এবং সাথে আমার পাশে সমিতির সভাপতি সমিতির সদস্য আছেন এবং প্রধান সাহেবও আমার পাশাপাশি এসেছেন। আমি ওনাদেরকেও রিকোয়েস্ট করব যে সবাই মিলে যাতে আমরা এই ফ্যামিলির সহযোগিতা করতে পারি।